হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। গাজায় সেনারাশের ঘোষণা সত্ত্বেও হামলা জোরদার ইসরায়েলের। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা দিবাস্বপ্ন মাত্র বলল হামাস। বিশ্বযুদ্ধ কি গৃহযুদ্ধের চেয়ে ভালো, জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অবসান এবং নিজেদের কবজায় থাকা জিম্মিদের মুক্তি দিতে নতুন যে চুক্তির প্রস্তাব দিয়েছিল হামাস তা বাতিল করে দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলের দুজন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এক্সিউসকে এই তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছে, দুই মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের মাধ্যমে রোববার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বরাবর এই প্রস্তাব পাঠিয়েছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই প্রস্তাবে গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল যদি গাজায় তিন মাসের যুদ্ধবিরতি ঘোষণা করে, উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেয়, তাহলে প্রথম মাসে 40 জন ও পরের দুই মাসে 40 জনের বেশি করে জিম্মিকে ছেড়ে দেবে হামাস। এমনকি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী যেসব সদস্যকে বন্দী করেছে হামাস যোদ্ধারা, তাদেরও মুক্তি দেওয়া হবে। সোমবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবটির ওপর আলোচনা শেষে সভার অধিকাংশ সদস্য সেটি বাতিলের পক্ষে মতামত দেন। এ প্রসঙ্গে মন্ত্রিসভার এক সদস্য এক্সিউসকে বলেন, আমাদের কাছে মনে হয়েছে প্রস্তাবটি ভিত্তিহীন এবং অসম্পূর্ণ, এ কারণেই এটি বাতিল করা হয়েছে। তবে আমরা আলোচনার দরজা বন্ধ করিনি, আশা করছি হামাস আরও গ্রহণযোগ্য প্রস্তাব পাঠাবে। এদিকে গাজায় সেনারাশের ঘোষণা সত্ত্বেও হামলা জোরদার ইসরায়েলের। ফিলিস্তিনের ছিটমহল গাজা থেকে কিছু সেনা ফিরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল, কিন্তু তারপরেও ভূখণ্ডটিতে হামলা জোরদার করেছে তারা। গাজার বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি জঙ্গি বিমান ট্যাঙ্কগুলো রাতে ভূখণ্ডটির দক্ষিণাংশে হামলা জোরদার করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে প্রায় তিন মাস ধরে যুদ্ধ করছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় গাজায় অধিকাংশ এলাকাকে তারা প্রায় ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছে। হাজার হাজার গাজাবাসী ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি ভূখণ্ডটির 23 লাখ বাসিন্দাকে গভীর মানবিক সংকটে ডুবিয়ে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধ আরও অনেক মাস ধরে চলবে, কিন্তু দেশটি তাদের আক্রমণের ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে। সোমবার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের বাহিনীর আকার হ্রাস করবে এবং কৌশল পাল্টে আরও স্থানীয়ভাবে কয়েক মাসব্যাপী মুছে ফেলার অভিযান শুরু করবে। তিনি বলেন, সেনা সংখ্যা কমানো হলে কিছু রিজার্ভ সৈন্য বেসামরিক জীবনে ফিরে যেতে পারবে, এতে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অর্থনীতির ধস কিছুটা ঠেকানো যাবে। এর পাশাপাশি উত্তরে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যদি ব্যাপক কোনো লড়াই বেঁধে যায়, তার জন্য সামরিক বাহিনীর কিছু ইউনিটকে প্রস্তুত রাখা যাবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজার উত্তর অঞ্চলে কম তীব্রতা সম্পূর্ণ অভিযানের দিকে ধাপে ধাপে সরে আসার ইঙ্গিত বলে মনে হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের সামরিক অভিযানের তীব্রতা হ্রাস করার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু গাজার বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান ও ট্যাঙ্কগুলো গাজার দক্ষিণ অঞ্চলের শহর খান ইউনিসের পূর্ব অংশে এবং উত্তর অংশে বোমাবর্ষণ জোরদার করেছে। গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি আক্রমণের তীব্রতা হ্রাসের ইঙ্গিত এমন সময়ে এসেছে যখন মার্কিন নৌবাহিনী ঘোষণা করেছে তাদের বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নিজ বন্দরে ফিরে যাচ্ছে। হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এই রণতরীটিকে ভূমধ্যসাগরের পূর্ব অংশে মোতায়েন করেছিল। যুক্তরাষ্ট্রের রণতরী যখন নিজ ডেরায় ফিরে যাচ্ছে, তখন ইরানি যুদ্ধজাহাজ আল বুর্জ লোহিত সাগরে প্রবেশ করেছে বলে ইরানের আধা স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা দিবাস্বপ্ন মাত্র বলল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুদ্ধরত অন্যতম সংগঠন হামাস
এই মন্তব্য করেছে। গত সপ্তাহে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার তথাকথিত কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি নেতাদের বক্তব্য অকরণীয় দিবা স্বপ্ন আর কিছু নয়। এতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের সুদৃঢ় মনোবল এবং সংকল্প ও বিরোচিত প্রতিরোধের মুখে এই ধরনের পরিকল্পনা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না, ধুলোয় মিশে যাবে। ইসরায়েলি সরকারের কর্মকর্তাদের উচ্ছেদ করা সম্পর্কিত ফ্যাসিবাদী বক্তব্যকে রুখে দিতে সক্রিয় পদক্ষেপ নিতে হামাসের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত 26 ডিসেম্বর ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় উচ্ছেদ উদ্যোগের ব্যাপারে আন্তর্জাতিক অবস্থান কী তা জানানো এবং এই ধরনের অপরাধ রোধ করার আহ্বান জানায়। গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা অপারেশন আলাক্সা তুফান অভিযান চালায়। এতে 1137 ইসরায়েলি নিহত হয়। এদিকে বিশ্বযুদ্ধ কি গৃহযুদ্ধের চেয়ে ভালো? সবেমাত্র পেছনে ফেলে আসা বছরটিকে যুদ্ধের বছর বলেই অনেকেই অভিহিত করতে পারেন। আর বছর জুড়েই বিশ্বযুদ্ধ শব্দটি রাজনীতিবিদ থেকে শুরু করে একাডেমিক, সংবাদ ভাষ্যকর, ইতিহাসবিদ, এমনকি সাধারণ মানুষের মুখেও বেশ উচ্চারিত হয়েছে শঙ্কা নিয়ে। অবশ্য আমেরিকার রাজনীতিতে বিষয়টি আলোচনায় আসে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন। সে সময় আমেরিকানদের অনেকেই ভয় পাচ্ছিলেন যে প্রথাগত রাজনীতির বাইরে থেকে আসায় অনভিজ্ঞ চপলমতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেলবেন কিনা। কিন্তু এবার তার নির্বাচনী প্রচারণার ভিত্তি হলো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর দিকে নিয়ে যাওয়া। সম্প্রতি একটি তহবিল সংরক্ষণের জন্য করা ইমেইলে ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেন, ইতিহাসের সবচেয়ে দুর্বল ও অযোগ্য প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন এবং আমাদের দেশকে ধ্বংস করছেন। এই পরিস্থিতি দেখে প্রকৃতপক্ষে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জোর দিয়েই বলেছেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে পারেন। বিশ্বনেতাদের অনেকেই মনে করেছে, রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের চলমান যুদ্ধের মধ্যে আরও একটি বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। এখানে ট্রাম্প ওই রাজনীতিকদের মধ্যে একজন যিনি বিশ্বযুদ্ধের কথা বলতে গিয়ে শঙ্কাময় ভাষা ব্যবহার করেছেন। বামপন্থী ডানপন্থী থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত কোথাও গত 80 বছর ধরে এমন বৈশ্বিক সংঘাত নিয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়নি। আর ইতিহাসবিদেরা এই ধরনের ভাষাকে সময় উপযোগী বলে মনে না করলেও এমন পরিস্থিতি একটি উপযুক্ত রেটোরিক্যালে পরিণত হয়েছে। বিংশ শতাব্দীর যুদ্ধের ইতিহাসবিদ ও ইয়েল ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর জে উইন্টার বলেন, আমার মনে হয় এটি এমন এক ভাষা যা টিকিয়ে রাখার জন্য বাস্তবসম্মত ক্ষমতার বাইরে এর প্রসার ঘটানো হচ্ছে। গত বছর রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষায় দেখা গেছে, প্রতি 10 জনের মধ্যে 7 জন আমেরিকান আশঙ্কা করছেন যে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক পর্যায়ে রয়েছেন। তাদের এই অনুভূতি তৈরি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মিত্ররা। এরপর থেকে সংস্থাটি এ বিষয়ে কোনো সমীক্ষা না চালালেও হামাস ইসরায়েল যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রাদুর্ভাব সেই আশঙ্কাকে আবার সামনে নিয়ে এসেছে বলে মনে হচ্ছে। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সিনেটর টিম কাইন এবং মাসে দা হিলকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, মানুষ আমাকে ইদানিং একটি প্রশ্ন করে যার উত্তর 30 বছরের রাজনৈতিক জনজীবনে আমাকে কখনো দিতে হয়নি। প্রশ্নটি হলো, বর্তমান পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? তৃতীয় বিশ্বযুদ্ধের এ আশঙ্কা নিয়ে ট্রাম্প একাই খেলছেন এমন না। প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিকভাবে জোটসঙ্গী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও বায়োটেকের উদ্যোক্তা বিবেক রামাস্বামী গত নভেম্বরে মিয়ামিতে একটি সমাবেশ করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করো শিরোনামে। ঠিক তার পরের দিনই নিউ জার্সির গভর্নর ক্রিস্টিও থার্ট ডিবেতে বিশ্বযুদ্ধের কথা বলেন। বিতর্কিত কেবল রিপাবলিকানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বামপন্থী বিভিন্ন ব্যক্তিত্ব গাজায় ইসরায়েলের বোমা হামলার সমালোচনায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তুলে ধরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।